দর্শক, আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন, আর এই ঈদের ছুটিকে কেন্দ্র করে বিনোদন কেন্দ্রগুলোতে কিন্তু উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে ঢাকার মধ্যে যেই বিনোদন কেন্দ্রগুলো রয়েছে, সে তার বেশিরভাগেরই আসলে খুবই ছোট পরিসরে হওয়ার কারণে মিরপুর জাতীয় চিড়িয়াখানা ও যে জাতীয় উদ্ভিদ উদ্যান রয়েছে সেখানে কিন্তু তুলনামূলকভাবে ভিড় বেশি লক্ষ্য করা যাচ্ছে। যদিও এখন একেবারেই বন্ধের শেষ সময়, তাই কিছুটা দর্শনার্থী কম, তবে এতক্ষণ আমরা দেখেছি যে আসলে বিপুল সংখ্যক দর্শনার্থী এখানে ভিড় করেছেন। বিশেষ করে যারা পরিবার নিয়ে এসেছেন তারা ভিড় করেছেন এই জাতীয় চিড়িয়াখানায়, এবং তারা কিন্তু ঘুরে ঘুরে দেখছেন, বিভিন্ন প্রাণী দেখছেন, ঘুরছেন পরিবার পরিজন সাথে, যেই তাদের যে সন্তান রয়েছে তাদেরকে নিয়ে এসছেন, এবং নিয়ে এসে কিন্তু এই চিড়িয়াখানার বিভিন্ন যে প্রাণীগুলো রয়েছে সেগুলো তারা দেখছেন। আমরা এই মুহূর্তে অবস্থান করছি মিরপুর জাতীয় চিড়িয়াখানায় এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঈদের যেই ছুটি, সেই ছুটিতে অর্থাৎ আজকে ঈদের দ্বিতীয় দিন, সেদিন আসলে এই চিড়িয়াখানায় কী ধরনের ভিড় লক্ষ্য করা যাচ্ছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বিশেষ করে প্রাণীর কাছে একটু, বা যেহেতু ঢাকার একেবারেই ইট পাথরের দেওয়ালে ঘেরা ঢাকা, এর ভিতরে যদি যতটুকু জায়গা আছে মিরপুর চিড়িয়াখানা কেন্দ্রিক তারা এসে কিন্তু এখানে ভিড় করছেন দর্শনার্থীরা। এখানে যে দর্শনার্থীরা এসেছেন, যে শিশুরা এসেছেন, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আসলে তারা কি দেখছেন। একটু বাবুর সাথে কথা বলি, কি দেখলা এখানে? ঘোড়া। বলো, ঘোড়া? বাবু, তোমার সাথে একটু কথা বলি, কি দেখছো এখানে? তুমি বলো তো, কি দেখতে এসছো এখানে? কি কি দেখলা এখন পর্যন্ত এখানে? কেমন লাগছে ঘুরে? কার সাথে এসেছো? ঠিক আছে, থ্যাংক ইউ। এখানে যারা এসছেন তাদের সাথে আসলে কথা বলছিলাম, দেখানোর চেষ্টা করছিলাম, বেশিরভাগের সাথেই কিন্তু তাদের শিশুরা রয়েছেন, যেহেতু একটি একটু চিড়িয়াখানা, সেখানে এখানকার যে প্রাণী রয়েছে বাচ্চাদেরকে সেগুলো দেখানোর জন্যই কিন্তু এই বিনোদন কেন্দ্রগুলোতে এত উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আমরা ঠিক এখানে পৌঁছানোর পরে চিড়িয়াখানা কর্তৃপক্ষের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানিয়েছেন যে এই যে চিড়িয়াখানার অগ্রিম যে প্রস্তুতি, বিশেষ করে ঈদ আসলেই এই চিড়িয়াখানায় কিন্তু বিপুল সংখ্যক দর্শনার্থীর আগমন ঘটে, যার কারণে তারা অগ্রিম যে প্রস্তুতিগুলো দরকার ছিল, প্রাণীদের পরিচর্যা সহ অন্যান্য যে দরকারগুলো ছিল তারা কিন্তু সেগুলো সম্পূর্ণ করে রেখেছিলেন, এবং কালকে যেমন ভিড় আমরা লক্ষ্য করেছি, আজকেও কিন্তু এই মিরপুর জাতীয় চিড়িয়াখানায় দর্শনার্থীর যে ভিড় সেটি আমরা আজও লক্ষ্য করছি। দর্শক, আপনারা দেখছেন সমকাল ফেসবুক লাইভ, আমরা যুক্ত আছি রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে। আমরা যেসব দর্শনার্থী এসেছেন, যে শিশুরা এসেছেন তাদের সাথে কথা বলেছিলাম, তারা যেমনটি জানাচ্ছিলেন আসলে সবারই পছন্দের প্রাণী যেগুলো রয়েছেন সেগুলোর প্রতি তাদের আকর্ষণ বেশি, এবং সেগুলোই তারা ইতিমধ্যে দেখে ফেলেছেন, বাঘ সহ হাতি, জলহস্তি সহ এই পাশে যে নোনা পানির কুমির, মিঠা পানির কুমির সহ যে প্রাণীগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা দেখে, এই মুহূর্তে যেহেতু একদম চিড়িয়াখানা বন্ধের সময় খুব কাছাকাছি, তাই তারা এই স্থান কিন্তু চিড়িয়াখানা ত্যাগ করছেন। বাবু, একটু কথা বলি,
তুমি একটা কথা বলো, কি দেখলা সে এটাকে বলো। এই চিড়িয়াখানাটির ভিতরে কিন্তু কয়েকটি জাদুঘর রয়েছে, প্রাণী জাদুঘর রয়েছে। সেই জাদুঘরগুলোতেও কিন্তু পর্যাপ্ত পরিমাণ টিকিট বিক্রি হচ্ছে এবং দর্শনার্থীরা ভিড় করছেন। এছাড়া শিশু পার্ক রয়েছে, শিশু পার্কটিতে আমরা দেখলাম যে শিশুদের আসলে যে ভিড় সেটি লক্ষ্য করা গেছে। শিশু পার্কে বিপুল সংখ্যক শিশুরা সেখানে বিভিন্ন যে রাইড রয়েছে সেগুলো নিয়ে তারা খেলছে। একটু আসতেছি, বলেন তো এখন এবারে জাদুঘরে দর্শনার্থীদের ভিড় কেমন? জাদুঘরে ইনশাল্লাহ ঈদুল আজহা উপলক্ষে দর্শক ভালোই আছে, খারাপ নয়। ঈদের দিন তো কম হয়, ঈদের পরের দিন ইনশাল্লাহ ভালোই আছে, আগামীকালও হবে, আগে দুই দিন খারাপ নয়, মোটামুটি ভালো। আপনাদের যে অগ্রিম প্রস্তুতি সেগুলো গ্রহণ করা হয়েছে? অগ্রিম প্রস্তুতি আমরা করেছি, ইনস্টল ওই যে সামিয়ানা করেছি, ভালো ইনস্টল করেছি যাতে লোকজন ভালোভাবে দেখতে পারে, অপেক্ষা না থাকে, সব ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরাও দেখি বাকি অনেক সময় আমরা ঠিকাদার কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে, আমরা ঠিকাদের লোক দিয়ে দিয়েছি, ভালো করছি। ধন্যবাদ দর্শক। দর্শক, এখানে যেই প্রাণী জাদুঘরটি রয়েছে সেখানকার একজনের সাথে কথা হলো, তিনি যেমনটি জানাচ্ছিলেন এখানকার যে অগ্রিম প্রস্তুতি, বিশেষ করে সামিয়ানা সহ যে প্রস্তুতিগুলো নেওয়ার দরকার ছিল পর্যাপ্ত লোকবল সহ, তারা কিন্তু ইতিমধ্যে গ্রহণ করেছেন এবং যে পরিমাণ দর্শনার্থী আসছেন যদিও কালকে এবং আজকে কম, এবং তারা আশা করছেন আগামীকাল ঈদের তৃতীয় দিন থেকে এই দর্শনার্থীর চাপ কিন্তু আরও বাড়বে। দর্শক, আপনারা দেখছেন সমকাল ফেসবুক লাইভ, আমরা যুক্ত আছি রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে। এই সামনে আমরা দেখছি এখানে একটি হাতির শেড রয়েছে এখানে, এবং হাতি দেখতেও কিছু দর্শনার্থী এখানে ভিড় করছেন। বিশেষ সব জায়গায় আসলে বাচ্চাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই চিড়িয়াখানাটি কিন্তু বন্ধ হয়ে যাবে, তাই শেষ সময়ে এই যে প্রাণীগুলো আছে সেগুলো দেখে কিন্তু দর্শনার্থীরা এখান থেকে বের হয়ে যাচ্ছেন, যার কারণে কিছু কিছু জায়গায় একেবারেই দর্শনার্থী শূন্য হয়ে পড়েছে। যদিও কিছুক্ষণ আগে এসব এরিয়াতে বিপুল সংখ্যক দর্শনার্থীর উপস্থিতি লক্ষ্য করা গেছে, এখন একেবারে নেই বললেই চলে। সামনের দিকে আমরা একটু এগিয়ে যে চেষ্টা করবো আসলে আপনাদেরকে দেখানোর কী পরিমাণ দর্শনার্থী এখানে ভিড় করেছেন, তারা কী দেখছেন, কী বলছেন, সেগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করব।
দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলাম রাজধানীর জাতীয় চিড়িয়াখানা থেকে। দেখানোর চেষ্টা করছিলাম ঈদের দ্বিতীয় দিন, আজ ঈদুল আজহার দ্বিতীয় দিন, এদিনে এই যে চিড়িয়াখানা এবং এর আশেপাশে বিনোদন কেন্দ্রগুলোতে কী পরিমাণ দর্শনার্থী উপস্থিত হয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করলাম। পরবর্তী আপডেট পেতে সমকালের সাথেই থাকুন। এখন বিদায় নিচ্ছি।